রাস্তা চলতে কেউ জানি না জানি না শুধু জানি লাফিয়ে চলতে চলতে পুরনো এ পৃথিবীকে মানি না মানি না রাস্তা চলতে কেউ জানি না জানি না জানি না জানি না রাস্তা চলতে কেউ জানি না জানি না শুধু জানি লাফিয়ে চলতে চলতে পুরনো এ পৃথিবীকে মানি না মানি না রাস্তা কেউ জানি না জানি না যেখানে যা কিছু ছিল উল্টে পাল্টে গেছে সবই আজ উল্টো রাজার দেশে আমরা সবাই মহারাজ এখানে যা কিছু ছিল উল্টে পাল্টে গেছে সবই আজ উল্টো রাজার দেশে আমরা সবাই মহারাজ মনের যা কিছু কথা চিৎকার করে বলি মনের যা কিছু কথা চিৎকার করে বলি গুছিয়ে বলতে কেউ পারি না জানি না জানি না জানি না রাস্তা চলতে কেউ জানি না জানি না শুধু জানি ভাব দিয়ে চলতে চলতে পুরনো এ পৃথিবীকে মানি না মানি না রাস্তা চলতে কেউ জানি না জানি না জানি না জানি না আমাদের আধারেতে চলছি মশা ধরে আমরাই আমাদের এ জীবনে আনছি জীবন বয়ে আমরাই আমাদের আধারেতে চলছি মশা ধরে আমরাই আমাদের এ জীবনে আনছি জীবন বয়ে আমরাই আসুক যা কিছু ভালা চুর মার করে চলি আসুক যা কিছু ভালা চুর মার করে চলি কোথাও কখনো কেউ হারি না চলতে কেউ জানি না জানি না শুধু জানি লাভ দিয়ে ছুটতে ছুটতে পুরনো এ পৃথিবীকে মানি না মানি না রাস্তা চলতে কেউ জানি না জানি না জানি না জানি না রাস্তা চলতে কেউ জানি না জানি না শুধু জানি লাভ দিয়ে ছুটতে ছুটতে পুরনো এ পৃথিবীকে মানি না মানি না রাস্তা চলতে কেউ জানি না জানি না জানি না জানি না হ্যাঁ যাও
সারা রাত থাকে কোথায়? এত রাত পর্যন্ত তো মদের দোকানও খোলা থাকে না। কৃষিকাজের জন্য যা দরকার পড়ে প্রথম হলো রত্নাদি বংশের একমাত্র ছেলে, সেটাও মানুষ হলো না। আমি মনে না তোমাদের ভিক্ষে করতে হবে। ভিক্ষে অভাব মেরে বেড়াবে, বেলার দশটা পর্যন্ত পড়ে পড়ে ঘুমোবে। বাপের জমিদারি আছে, বাড়িতে একটা কুকুরবেলা থাকলে পর্যন্ত উপকারী লাগে। চোখ খোলো, বাবা বেরিয়ে গেছে। দেবো কে? তুই এখনো ঘুমোচ্ছিস? যাবে না? বুকিং খুলে গেছে। কি রে এখন বেরোচ্ছিস? রেশনটা এনে দিয়ে যা। আজ কিন্তু শেষ দিন, বললাম তো পড়াবে। রাত্রে রান্না হবে না? রমার আজ পরীক্ষা, পড়ুয়া হয়েছেন, পড়াশোনা করে ঘোড়ার ডিম হবে। আচ্ছা দেখতেই পাই না। অনেক হয়েছে গুরু, চলো 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 চলো। আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ মা, তুই হ্যাঁ মা, তুই খালি বিলে কেন নাম করছে? তোরা যাবি কিনা? রত্না, আরে ওকে পাঠে, আমাদের পাড়ার প্রায় দেখি ছানুর সঙ্গে। ছানু? ছানু রে, ছানু হালদার, চিনিস না? বেহালার ফেমাস লোক, কলির কেষ্ট, তালা থেকে টালিগঞ্জ সব জায়গায় একটি একটি করে ঘুটি সাজিয়ে রেখেছে। রত্না বুঝি লেটেস্ট? তুমি গেলে না?
চাঁদা দিল না ঠিক আছে তোরা যা আরম্ভ হ্যাঁ কি গো তুমি এত দেরি করলে বড় কথা ওরা সব চাঁদা তুলতে গেছে ওদিকে জানো সাতের নম্বর বাড়ি সেনগুপ্তটা শালা মহা আরামি হ্যাঁ শুনতে গেছি বলে বিনা পানি বানান কর বিনা পানি হস্বীকার না দীর্ঘকাল বলো তো প্রথমটা দীর্ঘকাল বেদান্ত বেদাঙ্গ বিদ্যা ধানব এ বচ এচন্দন পুষ্প ভিল্ল পত্রাঞ্জলি ও নম 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 শুনুন বদমাশি করার জায়গা পান না যদি এপাড়ে দেখেছি ট্যাঙ্গি খুলে নেবা কিন্তু এই বাক্সটা দেখে গেলাম কি আসে ইনকাম ট্যাক্সের খাতা করতো চেক হতে পারে তাই চেক কিছু হবে না তোর আরে ধুস তোর এখানে আবার কি আসছে দেখিস বাবা
আর দিন সাথে কেতো মামলা কেতা মিটে যাক আমি নিয়ে যাব দুয়ার চাকে যা আর আমার এই 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 আজ হবে না কাজ আছে ট্যাক্সি দাঁড়িয়ে আছে সন্ধ্যে সময় আসবো ওকে বিধবা মায়ের একটা মাত্র ছেলে দরজাটা একটু খুলবেন মালপত্র কোন কোথায় পাচার করেছেন কারখানাটা কোথায় জিনিসগুলো কোন জিনিসই তো দেখছি এখানেই তো তৈরি হয় ওগুলো বাতাস শুনি কারো তো গাঁজা এসব কারণ আমার কতদিন আরম্ভ করেছেন আমি ঠিক জানি না শশী খোকা আপনি জানেন না আপনার ঘরে বাক্স আর বাক্সর ভেতর গাঁজা আর আপনি বলছেন জানেন না না মানে বাক্সটা আমার
এই বাক্স গাড়ি মেলে চলো, চলুন আপনি আমার সঙ্গে চলুন। জ্ঞান নেই কাল রাত্রির থেকে। কপালে ছিল কে জানত, মান সম্মান আর কিছুই রইল না। আমার ঠাকুর দা ছিলেন রায় বাহাদুর, সেই বংশের ছেলে কিনা হলো চোর, কোমরে দড়ি মেঝে তাকে নিয়ে। একবার ডাক্তারকে ডেকে নিয়ে তো বহুদিন খোকার দিকে ভালো করে তাকাইনি, রাগি দুঃখে জানো। আজকে না আজকে ও যখন কাল করে দাঁড়িয়ে জবাব দিচ্ছিল না, আমার কেমন যেন মনে হলো যেন ও এ কাজ করেনি, যেন ও নির্দোষ। আমার ছেলে তো আমি ওর চোখের দিকে তাকালে তো আমি ওর ভেতরটা পর্যন্ত দেখতে পাই, তাহলে ওই কাজ করেনি, যা ওই কাজ করেনি। আমার ছেলে খারাপ হতে পারে না, সকলে মিলে ওকে খারাপ করেছে জানো, সকলে মিলে ওকে খারাপ করেছে। একটু চুপ করো, অত কথা বলবে না। চলে যান না, কত লোক তো বস্তিতে থাকে। সত্যবাবুকে বলবেন সোমবার আবার আসবো। মাগলা তুমি তো খুলে না,
স্বামী দেবগুপ্তকে ভারতীয় ফৌজদারি আইন বিধি অনুযায়ী এক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। আমি রমা মেনা। কি চাই? পাতনা দিয়ে আছে। কি দরকার? একটু দরকার ছিল। টাকা চাইতে এসেছি বুঝি? তো আমার বাবার খুব অসুখ হয় না। এ বাড়িতে কেন? আসছি, শুনতে পাবি। শুনতে পাবি? চিল কাটা চোর, ওদের বাড়িতে আসতে বারণ করে দিবি? ওরা তো গুছিয়ে শুধু চোর। চুপ করুন। আপনি পায় না খেতে, শঙ্করাকে ডাকে বাবার অসুখ হয়েছে যেমন, ঝিঙ্গি মেয়েকে এনে বসে বসে গেলাচ্ছে ভগ্নি। প্রেসক্রিপশনটা দেখি। এই ইচ্ছা, ওটা আনতেই ভুলে গেছি। আচ্ছা তুমি দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। কবে যেতে চাও? আমি যাব না। সেই বাবার কাজে যাবে না? আচ্ছা বলতে পারেন মা কেমন আছে? ভালো। যে ছেলে বাবার মৃত্যুর খবর পেয়ে আসে না, তুই করে আসবি সঙ্গে পুলিশ জেল থেকে বেরোলে ওকে এ বাড়িতে ঢুকতে দিও না। কেমন? আচ্ছা তাহলে আমি আসি। তুমি কে? নাকাকা। এত কথা কিসের? টাকাটা দিয়েই তো চলে আসবি। যাও টাকাটা ফেরত দিয়ে এসো। যাও ফেরত দিয়ে এসো। টাকাটা
আমাকে একবার নিয়ে যাবে দেবুর কাছে? দেবু পছন্দ করে না, আর তো কটা দিন, এক মাসও নয়, জেনেছো? যাও কার্ডটা থলটা নিয়ে এসো। মা বলছিল কালকে নিয়ে আসবো। কালকে দোকান বন্ধ, যাও কার্ডটা আর থলটা নিয়ে এসো। টিউশনে পাচ্ছ? হ্যাঁ। আর একটা দেবো সামনে মাসে। শ্যামল চা খাবে? না মাসিমা, রাশে মিশে খাবো। চোখে কালো চশমা পরে বিরাট গাড়ি চড়ে ঘুরে বেড়া, আবার ফেটে যাবে বলছো? জানি দেবো, আরে তরুণ ব্যায়াম সমিতি পুজো থাকা বন্ধ, আরে নরেন মানুষ যাচ্ছে না, ও তো মারা গেছে স্ট্রোকে। আরে জেলে খুব মারধর করে? না না, পাথর ভাঙতে হয় না, তবে কাজ করতে না। কি কাজ নেলদা? নানান রকম কাজ, বাগান করা, চাঁদ পোনা, কাঠের কাজ, লিট চালানো। হ্যাঁ দেবো, এক সত্যি নাকি তারা বন্ধ করে রাখে? না ওরা ওই খাবার সময় ছাড়া সোশ্যালিস্ট দেশে জেলে কোথাও তালা দেওয়া থাকে না, সব খোলা থাকে। এ রে গেন্দা পালিয়ে যাবে রে। পালাবে কেন? খেতে দিচ্ছে, লেখাপড়া শেখাচ্ছে, সাঁতার কাটছে, ফিনিশ খেয়েছে, এত আরাম ছেড়ে কেউ পালাতে চায়? আরে যা তারা, তাহলে সবাই জেলে গিয়ে থাকতো রে। বেশ তোমায় রে, আমাদের দেশে এরকম তো হতে পারে? হবে না, সোশ্যালিজম না হলে হবে না। দেখো আমি চলি রে, আমার একটা কাজ আছে। শ্যামল আজকাল খুব বিজি হয়ে গেছে। দেবু তোমার শরীর ভালো তো? হ্যাঁ। মা ভালো আছেন?
খাও শুনেছিস? চাঁদুর বোন তো ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে কাট। আমি দাদু কিছু বলছেন না? বলছিলাম কি তোমাকে তোমাকে আমি বলছিলাম কি যে তোমাদের কোনো কাজ কম্ম নেই? কাজ কি কাজ? কত রকম কাজ হয়, অফিস আদালত স্কুল কলেজ নানান রকম এইসব কাজ ছিল, ছেড়ে দিয়েছি। কেন? আর দাঁড়ায় ডবল এনে স্কুলে টিচারি করে, 275 টাকা মাইনে পায়। আর বড় ছাত্ররা আছে তাদের টাকা ধার করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয় জানেন, ঝেন্না ধরে গেছে আর দিন না। আমি মেকানিক্যাল কাজ কাজ একটু জানি, ডিপ্লোমা আছে আমার তো, দিন দাঁড়া কাজ কম কিছু দিন না। আমি আজকে উঠি ভাই, আমার আবার যেন নানান রকম ঝঞ্ঝায় ঘরের মধ্যে যাও, ঘরের মধ্যে যাও। কি হয়েছে কি আর জানাচ্ছি কেন? চেঁচাচ্ছি কেন? শুনলো একবার, বাজারে চাল পাওয়া যাচ্ছে না তাও দিন বাবার অসুখ, ছেলে জেলে। ঠিক আছে, সামনের মাসে আসবেন। আবার সামনের মাসে বাবু দুধের দামটা দিন, গেছে চলে যাবো, বোর বড্ড অসুখ। ঠিক আছে, সামনের মাসে আসবে। 12 তারিখে না, 10 তারিখ আসবে। আপনার সব যান, সামনের মাসে 10 তারিখ আসবেন। আর এখানে চেঁচাবেন না, এটা ভক্ত লোকের বাড়ি। সেই রকমই তো জানতাম, চোর ছাচরকে ভাড়া দেবো বলে তো বাড়ি তৈরি করিনি। বাপ্পা
এত কেন খুলেছো? রমা নিজে রেঁধেছে, নিজে সকালবেলা নেট মার্কেটে গেছি, তোর জন্য ইলিশ মাছ কিনেছি। তুই খেতে ভালোবাসিস? কিন্তু এত পয়সা পেলে কোথেকে? রমা টিউশনি করে মাইনে পেয়েছে তার। এই না তোরা টিউশনি করছিস যে? মস্ত বড় লোকের বাড়ি, ক্লাস টুতে পড়েন এটা 30 টাকা মাইনে। খা। আরে দেবুজি, বসো বসো, চা খাবে? না আচ্ছা, আপনি কি আমার কাছে কিছু পান? তোমার কাছে কই না তো, আমাকে 18টা টাকা ধার দিতে পারেন? বিশ্বাস করে আমি কিন্তু ফেরত দেব, দিলে খুব উপকার হয়। এখনই চাই? আমাদের বাড়ির ইলেকট্রিক লাইনটা কেটে দিয়ে গেছে। দাদা এত ভোরে ঘন্টা বাজে ঘুম থেকে উঠছে? একটা চা খাওয়া তো। সত্যি বিচ্ছিরি চুল হয়েছে তোমার, ঠিক সেবা মাসির মতো। সেবা মাসি? সে আবার কে? আছে যে মেয়েটিকে পড়ায় মা। রত্নার কি খবর রে? রত্নাই তো চলে গেছে এখান থেকে, ওর মামা মামিরাও পাড়া ছেড়ে দিয়েছে। জানো দাদা, বাবা মারা যাওয়ার পর মা তো কিছুতেই কিছু খেত না, রত্না দিয়ে এসে জোর করে মাকে খাইয়ে দিত। কতদিন হয়ে গেল আসে না। হ্যাঁ না, ওইগুলো চেঞ্জ করে নাও, সব কাটিয়ে এনেছি। বেরোচ্ছিস? হ্যাঁ, টিউশন। সন্ধ্যেবেলা? এটা নতুন, শ্যামলে দিয়েছে। কিরে এত সকালে বেরোচ্ছিস, কোনো কাজকর্মে জোগাড় হলো নাকি?
সবাইকে তো বললি 10 তারিখে আসতে। কিছু ব্যবস্থা করেছিস? হয়ে যাবে একটা। কিছু তো করতেই হবে। বলছিলাম কি, তোর নকাকার কাছে একবার জানা। শুনেছি তিনি তো অনেকের অনেক কিছু করে দিয়েছেন। মা, এই টাকাটা তুমি রেখেছো? কই, আমি না তো। মা, আমি চললাম। দাদা, চুল কাটবি কিন্তু। এরা লোক নেয় বটে ক্লারিক্যাল পোস্টের জন্য, তা আজকাল যা বাজার পড়েছে শুনছি নাকি আবার ছাঁটাই হবে। সত্যদার কি হয়েছিল? বাবা স্ট্রোকের মতো হয়েছিল। বড্ড পরিশ্রম করতেন। মা ভালো আছেন? হ্যাঁ। তোমার একটি বোন আছে না? হ্যাঁ, আমার ছোট। দেখছি তোমার জন্য কি করতে পারি। কাইপটা যদি শিখে রাখতে পারতে। মাঝে মাঝে তুমি আমার সঙ্গে দেখো। কেউ হলো না? আরে চিনতে পারেন, আমি দুলাল। আরে কবে ছাড়া পেলেন? আরে মশাই, আপনি আসার পরের দিনই। কাম আছে? না। চলো না, চা খেয়ে আসি। আসে না, এই কাছেই দোকান। আসেন 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 না। এবিনো তুল দে রে, আমার কারখানা। আপনার মানে আপনার নিজের? হ্যাঁ হ্যাঁ, অনেক কষ্ট করছি মশাই, অনেক। পাড়ার ভদ্রলোকেরা বদমাইশি করে আমার নাম দিছিল থানায়, চুরি কেছে। বসেন না, বসেন। এবেন চা দে রে, চা দিতে কর। স্পেশাল বাবা পঙ্গু, মা, বোন, তুই, ভাই সবই আমার ঘরে। আমাকে আর ফুসটুসটু করলে চলো সাই কন। আপনার ব্যবসা কিরকম চলছে? ভালোই, তা ধরেন পুরো সংসারটা তো চলতেছে। যদি টাকা পাইতাম তাহলে আর একখান মেশিন কিনতাম। অর্ডার আছে প্রচুর। বিশ্বরাম চলস, যা যা বিস্কুট নিয়ে থাক। লাগবে না। আরে মশাই, 7 বছর আগে যখন পাকিস্তান থেকে আইলাম তখন পকেটে পয়সা নাই, করি নাই, দরজায় দরজায় ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছি, কোনো শালায় অজ্ঞাস নাই। মাইবা দেখলাম যে না, এমতে হইব না। তখন অনেক কষ্ট দাহার করছে কইরা, মতলব খাটাইয়া অনেক কষ্টে এই মেশিনখান কিনা পালে। আচ্ছা, আপনার সমস্ত অর্ডার কোথায় পান? আছে আছে, পার্টি আছে। ওই রেলেতে কন্ট্রাক্ট নিতে আসেন যারা, আপনার কেউ কেউ কাম কাজ কিছু পাইলেন? কইয়াছিলাম চাকরি বাজার খুবই খারাপ। এ দেখেন না, আমার এক ভাই আছে, আপন না, খুড়া তো, কাজ কিচ্ছু করে না, আমার এখানে ঝামেলা পাকায় আর হিন্দি গান গেয়ে বেড়ায়। বুঝলে, আমার এখানে কয় কি চাকরি দাও, পয়সা দাও, টাকা দাও। আরে মশাই, এই দুনিয়ায় কেডা কারে দেয়? আমার দিছিল কোন হালা, শকুনের দেশ, কাইরা চিরা খাইতে হইব, নিজের কোমরের জোরে দাঁড়াতে হইব, নিজের ক্ষমতা থাকলে আটকায় তার কোন সারা। হ্যাঁ কোন কোন আছে? আরে গেছি রে গেছি, করস কি করস কি? একি তো বিলাইতি মাল পাইছো, ট্যাং ড্যাং মারি চলছো, দেশি মাল দমক দিলে ফেটে যাবে বলে। ও করস কি তোর সকলি আর পারল না।
দশ তারিখ আসতে বলেছে, আপনার সামনেই তো বলেছে। যখনই আসি বাবু ফেরেননি, আগে ফিরবে বলেও তো মনে হচ্ছে না। ঠিক আছে, কাল তো ফিরবে। কি বাবা কি হয়েছে? আমরা বাবু আজ দেওয়ার কথা টাকা। হ্যাঁ মাঝমা রতন বেড়ে যান, কত টাকা পাবেন? একশো, দুশো, তিনশো? বিদেশের কাছে ভারতবর্ষে কত ধার আছে জানেন? 500 কোটি টাকা। মানে বাঁচার ঠিক দুটি রাস্তা খোলা আছে, হয় প্রেম করো, মানে সামনে যাকে পাবে ধরে আমার দিছিল কোনরা শকুনের দেশ, কাইরা চিরা খাইতেন, নিজের উমর জোরে দাঁড়াতেন, নিজের ক্ষমতা থাকলে আশা দেয় কোন সরাই। কত চাই? চন্ডিউ আছেন? আছেন। আপনার নাম? বলো দেব এসছেন। আচ্ছা ব্যাপার WBL 97। হ্যাঁ ঠিক আছে, মালেরিয়া আছে তো? হ্যাঁ ঠিক আছে, 100 কে টাকা দিয়ে দেবো। ওকে আচ্ছা শোনো, তোমরা মাল নিয়ে ওখানে থাকবে, আমি টাকা নিয়ে যাচ্ছি, সব টাকা একসঙ্গে পাবে। ওকে আয় আয়। তুই কি বেরোচ্ছিস? হ্যাঁ রে, একটু তাড়াতাড়ি আছে রে, তো আমাদের দরকার ছিল তোর সঙ্গে। বেশ তো, গাড়িতে যেতে বলবি, চলো হ্যাঁ। ওহ ঠিক হ্যাঁ সাহ। সালাম সাহ। এটি কি আছে রে? কোকেন। কেন খাবি? 10 মিনিটে 10,000 টাকা। 10,000? এর নাম ব্যবসা। পেটি রুপিয়া লায়া? হ্যাঁ লায়া। নিকালি জয়েন করি আমার কাছে, চলে না, প্রচুর আমদানি। ভয় পেয়ে গেলি এত বড় মাস্তা? তোর সঙ্গে কথা আছে। বেশ তো বস না, আমারও তোর সঙ্গে একটা কথা আছে। আগে তোর কথাটা শুনি, বল। আমার কিছু টাকা চাই। এই কথাটা এতদিনে বুঝলি? হ্যাঁ বল। আমার বাড়ির অবস্থা খুব সাংঘাতিক,
না করলে নয় বুঝিস? আরে সেই জন্যই তো আমি তোকে এখানে নিয়ে এলাম। তাহলে আমার সঙ্গে লেগে যা, আমি খোলাখুলি করছি, তোর জন্য আমি জেল কেটেছি। তাই নাকি? তার আগে বুঝি তুই যুধিষ্ঠির ছিলি? আর চাই থাকি না কেন, জেল খাটা দাগি আসামি ছিলাম। জেল খাটলে দোষ কে সেটা তুই বুঝবি না? তা অবশ্য। আমার পুলিশের নজর, তার জন্য কোথাও একটা চাকরি পাচ্ছি না। অতএব 5000 টাকা আমার চাই। 5000? হ্যাঁ, কি করবি? ব্যবসা? হ্যাঁ, আমি তোকে বিশ্বাস করে তোর বাক্স রেখেছিলাম। আর তুই মিথ্যে কথা বলেছিলি, বলেছিলি ওর প্রতি ইনকাম ট্যাক্সের খাতা আছে। ভালো কথা। পুলিশকে তুই কিছু বলেছিলি আমার নামে? না, কিচ্ছু না। না। আচ্ছা, বাক্সটা কার সেবা করতে কি বললি? বললাম জানি না। রিয়েলি? হ্যাঁ। তাহলে আমার বাড়িটা সার্চ হয় কি করে? সে আমি জানবো কি করে? স্ট্রেঞ্জ, আমার কিন্তু বিশ্বাস হয় না। সে তোমার মর্জি, কিন্তু একদিন আমায় বলতেই হবে। কাকে? পুলিশকে। ভয় দেখাচ্ছিস? আমার কোনো উপায় নেই, টাকা আমার চাই। কি ব্যবসা করবি? একটা লেদ মেশিন কিনবো। এরিক তৈরি করবি? ক পয়সা হবে তাতে? ডাক্তার বলেছে আমার জন্যই বাবা মারা গেছেন। টাকাটা কবে চাই? আজকে পেলে ভালো হতো। ডান নিয়ে যা। তো লেখাপড়া? লেখাপড়া কি বলছিস? আচ্ছা, ওই জেলখানায় তুই কোনো ওষুধ বিষুধ খাইয়েছে নাকি? লেখাপড়া? লাখ লাখ টাকা কারবার করছি আমি, স্রেফ মুখের কথায়। তো 3-4 হাজার টাকার জন্য লেখাপড়া? নে ফাইভ। শোন, আমি টাকাটা ফেরত দিয়ে যাবো। আরে ঠিক আছে ঠিক আছে, তার জন্য কোনো তাড়া নেই। তোর যখন সুবিধা হয় তুই টাকাটা দিস, এখন খেয়ে নে তো। আপনার কোম্পানির জন্য কি নাম? আগে এসজি ইঞ্জিনিয়ারিং। এসজি? আগে হ্যাঁ, সত্যগুপ্ত আমার বাবার নাম। ট্রেডিং সব ঠিক আছে তো? আগের বারে কোনো গন্ডগোল পেয়েছেন? না, এবারে স্যার আরো ভালো ফিনিশ। মনে হচ্ছে সব মাল এনেছেন। আগে হ্যাঁ স্যার, 3000 পিস। এটাই বাবু? বলুন স্যার। মালটা রিসিভ করে নিন। আসুন স্যার, আগের বিলটা পেয়ে যাবেন।
না স্যার, আমি বলছিলাম যে আজকে চেকটা করে খুব উপকার হয়। বললাম তো নেক্সট উইকে। ম্যানেজার স্পিকিং। আরে বলো বলো বলো, কি ব্যাপার? হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে। হ্যাঁ না না, ওটা তো পাঠিয়ে তো বলেছি। বাবা খাসা, সুন্দর কাম করতেছেন, ভালোই তো কাম করতেছেন। আচ্ছা লাগান 3000 পিস আপনার দেখটা করে 4000 টাকা করে নেট প্রফিট। তবে হ্যাঁ, বিকাল ভালো মিস্ত্রি লাগবে, দেবো আমি দেবো। একটা কাজ করেন, কাল কাল মালটা কিনে ফেলা, কোনো দিনের মধ্যে তো ডেলিভারি দিয়ে দেব। টাইম তো নাই, বুঝলেন না? আমার চেকটা হয়েছে, বললাম তো আপনাকে নেক্সট উইক আসতে। আজকে বুধবার, আপনি গত বুধবার বলেছিলেন। এরকম ঘড়ি ধরে এলে কি আর পেমেন্ট পাওয়া যায়? দেখুন কয়েক মাস হয়ে গেছে, আমার টাকা ভীষণ দরকার। এরকম করলে তো আপনাকে আমি অর্ডার দিতে পারবো না। আপনি তিনটে বিল আটকে রেখেছেন, কারবার তো আমাকে করতে হবে নাকি? বললাম তো নেক্সট উইক আসবে। বিরক্ত করবেন না, যান। আচ্ছা কিছুই তো করেন নাই, একটা মালও তো রেডি নাই। আমার দুবাই মেয়ে দেখতেছি, আমার ব্যবসাটাও লাটে উঠবো। আমার আমার নিজের পার্টি আপনাকে দিলাম, একটা পেমেন্টও পাচ্ছি না। দু মাস ধরে ওয়ার্কারদের মানে দিতে পারিনি। তো আপনার ব্যানার্জি কোম্পানি কি হইলো? বলবে না, 3 মাস ধরে ঘোরাচ্ছে মশাই, সমস্ত টাকাগুলো আটকে রেখে দিয়েছে। ইস, ওই সাদা আপনি মাল দিচ্ছেন আর আমাকে জিজ্ঞেস করবেন তো আপনি? আরে মশাই, আমার একজন অন্য বন্ধু থুড়ি, আমি অর্ডারটা পেয়েছিলাম। ওই আমার একটা দুনিয়ার চোর, সমস্ত লোকের টাকা মার চালায়। টাকা কি মার যাবে? দাবাই লাগবো। কিরকম? রাম ধোলাই দিতে বসা লাগে। আয় তো না, ওরা ফেল কুড়ি হল বল 40 বল। একবার টাকা দিচ্ছে, বকরা যাবে তো এক বোতল বিলি দিচ্ছে। কি আজ আবার কি চাই? ওই পেমেন্টটার জন্য আসবো। কালকেই তো আপনাকে বললাম যে এক সপ্তাহ পরে আসবে। টাকাটা যে আমার আজকে চাই। তার মানে? মানে টাকাটা না নিয়ে আমি আজকে উঠছি না। জবরদস্তি? হ্যাঁ বলতে পারেন। তার মানে ভয় দেখাচ্ছেন? বলতে পারেন, কিন্তু টাকাটা আমার আজকে চাই। গেট আউট, গেট আউট আই সে, গেট আউট, গেট আউট। টাকা ছাড়ুন, মনে চালিয়ে দেবো কাছে। তারা সত্য মাল নিয়ে কাবার করছেন, টাকা দেবেন না। মাল দেখেছেন? একটা ছাড়বো, বাপের নাম খগেন হয়ে যাবে। চার হাজার
চেকটা ফেরত হলে কিন্তু মালটা তো আমায় করে দিলাম গুরু, এখন আমাদের বকরা ক্যাশ ও কাইন্ড মানে আমাদের সুযোগ করো, কোম্পানি মালিক হয়ে যাও, ওকে দিচ্ছ বাবা, এত বড় একটা কাজ করে দিলাম। তো 80 টাকা বলতো, এসে বলে তার মতো পারিস। হ্যাঁ ফ্রি চাপ, ফ্রি সিগারেট সব পাবি, মেশিন চালাতে তুমি আমাকে। আরে চলো না বাবা, দু একদিন পথে বিশাল ঠিক হয়ে গেছে। চলো 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 দেখে। আরে হেঁটে করছিস কেন? টাকাটা তুই যখন খুশি দিস। আমার ইনকাম ট্যাক্সের কতগুলো ঝামেলা আছে, টাকাটা হোয়াইট করতে হবে তো। একটা সই করে দে। এটা কি? এক বছরের মধ্যে টাকা ফেরত দিতে না পারলে? বলছি না লোন ডিড, এগুলো কিনতে পাওয়া যায়, সব এক ভাষা এক গদ। নেই সই করে দে। অনেক আগেই দিয়ে দেবো, শুধু ওই পেমেন্টটা পাওয়ার অপেক্ষায়। তবে চলে, এক ঘন্টার উপর হয়ে গেল, একটা 9 নম্বরে পাত্তাই নেই, এরকম করে অফিস করে কি করে বলুন তো? ঠিকই তো। দেববাবু, দেববাবু অনেকক্ষণ থেকে দেখছি, চিনতেই পারিনি। তার আছে বুঝি? আমার ওই ব্যাংকে আবার চেক জমা দেবো। বাবা কাজের লোক, আমি এইটাই চল তোমায় পৌঁছে দিচ্ছি। চলো তাকে ট্যাক্সি করুন না। আমি তো শুনেছিলাম তোমাদের বিয়ে হয়ে গেছে। হবার কথা ছিল, ওখানে থাকো না? না, বেরিয়ে এসেছি। চাকরি? ব্যবসা থাকলে ভালোই চলছে। চেষ্টা করছি। আমি এখানটাই নামব। এখানে কোথায়? একজনের সঙ্গে দেখা করব। থামো তো ভাই, নিজের থেকে দেখা করতে বলেছে, জানি না কেউ এক ছানো হালদা কিনা। সব কথা তো শোনাই হলো না। সত্যি শুনতে চান? এত কাজ আপনার। বিয়ে কি করছো? আমি? হুম। কি আবার? আমি তো বেকার। এসো না। কোথায়? মেট্রো সামনে। বেশ, যান, আপনার ব্যাংক বন্ধ হয়ে যাবে। সন্তেজ হয়ে গেছে, চলো চলো। এই পাঁচটা thank you.
খাবে হুম স্যুপ অ্যাসপারাগাস না মাশরুম আমি দেখি ফ্রাইড রাইস চিলি চিকেন চাউমিন প্রন ওখানে নাকি বললাম তো বুঝি না একটা পদ্ম আর কিছু খাবে বাবা কত খাবো স্কচ দেনা একটা না ছোট্ট না এটা কি প্রথম দেখা না এনগেজমেন্ট ও হ্যাঁ ও তো ঠিকই আছে কাল তিনটের সময় নিয়ে যাব আবার তিনটে হ্যাঁ কেন তুমি তো সেই সকালবেলা বেরিয়ে যাবে তারপর যথারীতি টেলিফোন করবে আটকে গেছি না প্রমিস কাল ঠিক দিয়ে কাজ বাজি দিয়েছে শুধু তোমার জন্য ছাড়ো ছাড়ো
পালিয়ে এলে কেন? একটা ভদ্রতা জ্ঞান পর্যন্ত নেই। রেজিস্ট্রেশনে কি হলো? আমি পরিষ্কার জানতে চাই তোমার মতলবটা কি? মতলব আবার কি? You have to entertain my client. Come in. Mr. Bajaj, she is very sorry and she wants to be excused, you know. That's all right. Please do sit down. Thank you. Thank you. I'll get you some drinks. কোথায় যাচ্ছ? ছেড়ে দাও মানে? এক বছর ধরে তোমার জন্য এতগুলো টাকা ঢেলেছি কি অমনি? যেতে কিরকম লাগে? আপনার চেলারা যদি টিটকিরি মারে? আরে ওরা তো এখন আমার কারখানায় কাজ করছে। কাজ করছি যে, কাজ করলে কেউ মাস্তানি করে? মেশিনে কাজ করে তাদের 50 টাকা বেশি। দেখেছো বললাম ফার্স্ট আওয়ারে পড়াতে এখন দুটো বেজে গেল। আচ্ছা এদের কাউকে দিয়ে কিচ্ছু হবে না। হাতে লিখে চিঠি পাঠাচ্ছ? একটা টাইপরাইটার আছে। আছে তো, কিন্তু কেউ চার্জ পারে না। আছে দেখি।
বাস আর ওই ট্যাবলেটটা ছিল তো কাগজ কোথায় ওই কার্বন আছে বাস তো দারুণ এ গোপাল কি রে চা বললি কিছু খাওয়া করলি না সিঙ্গাড়া আনলি না না থাক কই দাও কাজ করো তুমি টাইপ করো আমি এক্ষুনি আসছি বা তোমার তো হয়ে গেল এর নাম মিশি আর তোমার নাম রত্না আমার নাম রামু আমি ঠিক করছি ছুটি হয়ে গেল এই মুহূর্তে হ্যাঁ পাঁচটা বেজে গেল আজকে বাড়ি যাবে তো হ্যাঁ দেরি হবে বুঝছো কারণ কালকে পেমেন্ট ডেট আছে তুমি যাও না বাড়িতে রম আছে একা যাবো হ্যাঁ একা যাবে কেন এই এই গোপাল এই এই দিদি বাড়িতে পৌঁছে গেছে আমি যাচ্ছি হ্যাঁ তুমি যাও আমি আসছি একটু এক্সকিউজ মি সরি আজকে নক করে ঢুকবো গুড নাইট স্যার স্যার ওই হলো আর কি দেখে লিখেছিস দেখি এখানে জয়েন করলো নাকি স্যারে খুব ভালো টাইপ জানে নিজেও একটা টাইপ মানে ছানু গেল কোথায় তোমার স্বামী কোথায় আমি চলে এসেছি আর যাবে না না বিয়ে যখন করেছো যেতেই তো হবে না আমি ঠিক হাজার হোক স্বামী ব্যাস আর নেই চলো রাখলি তোমাকে জিনিস দেখা এসো এসো চলো এসো না এ পাড়ার সবাই জানে তোমার বিয়ে হয়েছিল আমাদের বাড়িটা এখন কারা থাকে রে জানো না এক
দোকানদার যত রাজ্যে পচা বস্তা শুকোতে দেয়। কি গন্ধ পাচ্ছ না? তুমি বসো, আমি পাঠিয়ে দিচ্ছি। চা রমা। হ্যাঁ না, কি গো? দেবু এলো না? হ্যাঁ, গেল কোথায়? খাতে। রত্না খাতে? রমা না, মোটা ছেলেটাকে তোমার কি? মাস্টার তো বোন, তাকে তালতলা শেখা থাকে। ও স্বামী সেই হালদার নাকি? সে গেল কোথায়? ওদের তো বিয়ে হয়নি। রত্না আমাদের অনেক করেছে, কিন্তু সমাজ বলে তো একটা জিনিস আছে, একে তো আমাদের সংসারে বিপদের অন্ত নেই, তার উপর আর একটা বিপদকে ডেকে আনা কি ঠিক হচ্ছে? তুই আর এর মধ্যে থাকিস না দেবু। মেয়ে ছিল নাকি? ঠিক হবে, আমার তো একেবারে মত নেই। উনি একই মধ্যে আমার এতে মত নেই। কেন? দেখ দেবু, অনেক কষ্ট করে কারখানাটাকে দাঁড় করিয়েছি, 15-20 জন লোক করে খাচ্ছে। তুই বলতে চাস রত্নাদি সমস্ত নষ্ট হয়ে যাবে? ওর একটা পাস্ট আছে, এসব দেন চাষ নেই, সাপঘাটে জল খেয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি তো বিশ্বাস কর, ওর জীবনে একটা বিরাট ঝামেলা। এসব রাখো বুড়ো, নরেন ভট্টাচার্য তোমার তোমার ব্যবসা দেন, পুরো ব্যবসা লাঠি উঠে গেল সেটা একটা মেয়ে ছেলের জন্য। তোমায় বলে যাচ্ছি, এটা আমার মত নেই এবং কারখানার কারোর মত নেই। দেবুর ওখানে গিয়ে দেবুর নিজের পাত্রী চোর
আচ্ছা তোমরা একটা জিনিস কিছুতেই বুঝতে চাইছো না কেন তার পাস যাই হোক না কেন সেই পাসের উপর তার কোনো হাত ছিল না ঠিক আছে মানলাম তাকে টাকা দিয়ে সাহায্য কর কারখানা আনতে হবে আমি তো কোনো মানে নি ভিক্ষে দেবে সে নেবে কেন দেখো আমি অত শত বুঝি না কারখানা আমার কাছে সববার আগে আশ্চর্য একটা মেয়ে ভালো হতে চাইছে সে সুযোগ তোমরা তাকে দেবে না আমার তো একটা পাস্ট আছে ঠিক আছে সুযোগ প্লিজ আমি তো বলছি যে আমার বন্ধুরা ভুল করেছে দেখুন দেবু বাবু আমার বোন আপনার কাছে চাকরি থেকে করতে যায়নি তাছাড়া সে রাস্তায় পড়েনি তাকে ডেকে নিয়ে গিয়ে এইভাবে অপমানটা না করলে বোধহয় ভালো করতে জানি না রত্নার কি মত আমি হলে চাকরি আর করতাম না কথাই ওঠে না আমার উপর তোমার বন্ধুদের যে ধারণা তাতে কারখানাটা ভেঙেই যাবে আমায় নিলে তোমার লোকসান সে দায়িত্বটা আমাকে দাও না তা আর হয় না একবার ভুল করেছি দ্বিতীয়বার আর করতে চাই না কেমন আছিস কারখানা কেমন চলছে ভালোই কিরে তোর তো একেবারে পাত্তাই নেই না রে দেখ আমি ভেবেছিলাম ওই টাকাটা নিয়ে একেবারে যাবো আরে ঘুরে মান টাকাটা আমি তোর কাছে কখনো চেয়েছি না মানে ওই একটা খুব বড় পেমেন্ট পাবো গুড ভেরি গুড আরো একটা নতুন মেশিন কিনে ফেল তোর এখানে জায়গা তো প্রচুর শোন আমার কিছু মাল তোর এখানে রাখবো ভাবছি আজকেই পাঠিয়ে দেবো মাল কি মাল সেটা বলতে হবে আবার যদি কিছু একটা দেবু তুই ভুলে যাচ্ছিস টাকাটা কিন্তু এখনো শোধ হয়নি আর এই ডিকটায় বলছে এক বছরের ভেতরে টাকাটা শোধ না দিতে পারলে এই কারখানার 51% শেয়ার আমার পেয়ে যাবে আর পরশুই এক বছর পূর্ণ হবে তারপরে আর মাল রাখার জন্য তোর পারমিশন চাইতে হবে না কারণ তখন এই কারখানার আমিই মালিক তাই করবো সেটা কি ঠিক হবে কারখানার মালিক ফালিক হওয়ার আমার কোনো ইন্টারেস্ট নেই আমার অন্য ইন্টারেস্ট আমার মাল আমার সাহায্য নিয়ে তুমি আজকে দাঁড়িয়েছো তার বদলে আমি এটা চাই ভীষণ দিত কোথায় তাছাড়া আমার একার মধ্যে টাকাটা আমি তোমার দিয়েছিলাম চন্ডি চন্ডি প্লিজ চন্ডি প্লিজ আমি একবার ঝিল খেটেছি তাহলে পরশু তুই ডিটটা সই করেছিস এ কথা তো আমায় বলিস নি কারখানা মর্গেজ দিয়েছিস কি করব কোনো উপায় ছিল না আমি যদি জানতাম এক বছর একটা ক্লজ আছে অনেকদিন আগেই শোধ করে দেওয়া উচিত বোঝো 24 ঘন্টার মধ্যে 5,000 টাকা জোগাড় করা
আরে আমিও তো ভেবেছিলাম এক বছরের সময় লাগবে না, তার মধ্যে সব সহজ হয়ে যাবে। কিন্তু তোমার একটা চল চল পেয়ে ভাবতেই পারিনি। মালামানি ধরো গ্যাজার বাক্স একেবারে ভরা ডুবি, তুই গিটটা সই করতে গেলি কেন? রত্নাদি কি রে, কলেজ যাচ্ছি? তুমি আমাদের বাড়িতে যাও না কেন? কারখানে যাচ্ছ বুঝি? না মাসিমা ভালো আছে? হ্যাঁ। কি ভীষণ খারাপ লাগছে জানো, দাদার কারখানায় কি সব গন্ডগোল হয়েছে। কি হয়েছে কি জানি সব? সেই চণ্ডীদা দাদাকে টাকা ধার দিয়েছিল তো, কালকের মধ্যে 5000 টাকা না দিতে পারলে ও কারখানা দখল করে নেবে। ঠিকই, লাস্ট ডেট তো কি হয়েছে? আজ না দিলে সে ডিগ্রি করে নেবে। দূর, ডিগ্রি আমি করলেই হলো? ডিডে লেখা আছে। কত টাকা? 5000। কারখানা তো দাঁড়িয়ে গেছে, দিয়ে দিক না টাকাটা। বিলগুলো পেমেন্ট পেলে তবেই তো দেবে। আজ কি কোথা থেকে দেবে? তা একদিন কি ঘুমোচ্ছিল? কি হবে? আরে দূর, কি আবার হবে? ধার করুক না। কি দিবি? কেন বিলের এগেনস্টে লোন পাবে? তাহলে কারখানাটা কি 5000 টাকার জন্য উঠে যাবে? পাওয়া যায়। আরে হ্যাঁ হ্যাঁ, কলকাতা শহরে লোকে বউ ভাঙিয়ে 1000 টাকা ধার করছে। ওদের তো একটা কারখানা আছে, তাছাড়া মেশিনারিজ আছে। তোমার সঙ্গে কথা বলে না, একটা লোকের বিপদ আর তুমি তাই নিয়ে ঠাট্টা করছো। তা আমার কি ইন্টারেস্ট বলো? রত্না তার হিরো দেবুবাবুর জন্য ঠাট্টা রেখে কি কাজ করলে হয় তাই বল। কি আবার করবে, বিলগুলোকে হাইপোথিকেট করবে, আর বড় জোর একটা পোস্ট ডেটেড চেক দিতে হবে। তবে হ্যাঁ, ইন্টারেস্ট লাগবে। কার কাছে? ওই যারা টাকা ধারটার দেয়। শিবরা জানি, তুমি করে দাও না। বেচারাটা কি বিপদে পড়েছে শুনছো তো? কালকে লাস্ট ডেট। তো রত্নার এত মাথা কেন? কারখানার লোকেরা তোকে পছন্দ করে না। থাক, আপনাকে কিচ্ছু করতে হবে না। যদি একটা কাজ হয়। হ্যালো শোকনলাল বাবু, হ্যাঁ কেমন আছেন? হ্যাঁ ভাবি না বাড়ি থেকে না আজ গেল কোটি বেরিয়ে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, শুনুন আমার এক ক্লায়েন্টের কারখানা আছে। হ্যাঁ হ্যাঁ, মাত্র 1500 টাকা। হ্যাঁ বিল দেবে? হ্যাঁ আজই চাই। কিন্তু হ্যাঁ হ্যাঁ, ইন্টারেস্ট দেবেন? ইন্টারেস্ট নেবেন? হ্যাঁ পোস্টেড আছে, পোস্টেড। হ্যাঁ হ্যাঁ, আমার নিজের ক্লায়েন্ট, আর তাছাড়া আমার খুবই জানাশোনা। আচ্ছা হ্যাঁ, হঠাৎ দরকার পড়েছে কি না? আজই চাই কিন্তু। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। রত্না বাবা
ভাগ্যিস তুমি ছিলে মা, তাই তো? বাবা, আর আমি যদি রত্নদিকে খবর না দিতাম, সব ক্রেডিটই জামাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কাজ করলাম আমি, আর সুরত ফেলে জামাই বাবু। ভুলে যাচ্ছ তুমি, ভারতীয় নারী তোমরা, নিঃশব্দে সেবা করাই তোমাদের আদর্শ। একটা কথা বলতাম দিদি। কি? রত্নাদি আবার আমাদের কারখানায় জয়েন করো। আমি কি জানি রত্না ইচ্ছে? আপনি আমার না করলে। তুমি না? হ্যাঁ নিশ্চয়ই, গরম আছে তো? হ্যাঁ দিদি আসবো। জিন্দাবাদ। কিছু না হোক অন্তত
কোনোটা লোক তো খেতে পাচ্ছে চেষ্টা করে দেখ ইকোনমিক্স কিন্তু বন্ধ কথা বলে যতক্ষণ মনোপলি আছে একটু বিরক্ত করব বলুন এদের সামনে বুঝতে পারি অশিও আমি লিগাল সেক্রেটারি আমাকে থাকতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের কোনো অসুবিধা করলাম না 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 ফাইন তারপরে কারখানা কিরকম চলছে বলুন এই আচ্ছা ইনসিডেন্ট শ্যামল সেনকে চেনেন শ্যামল সেন শ্যামল সেন আপনাদের শ্যামল শ্যামল ও মানে শ্যামল শ্যামল আমার শ্যামল ও আচ্ছা আচ্ছা হ্যাঁ খুব ভালো চেন চণ্ডী চারিদিকে চেনেন নিশ্চয়ই আপনি তো লাইন ছেড়ে দিয়েছেন কারখানা করেছেন দাঁড়িয়ে গেছেন এখনো তো সব নিশ্চয় চণ্ডী চারিদিক নোটোরিয়াস স্মাগলার বিশেষ করে আপনার একটা পাস্ট রয়েছে চণ্ডী আর শ্যামল সেন এরা দুজনই ওয়ান্টেড পার্সন মাফ করবেন দুজনকে কি একই চার্জে ফেলছেন হ্যাঁ এরা দুজনই অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট শ্যামল তো রাজনীতি করে বোমাবাজি করাকে রাজনীতি করা বলে না খুদে ভাইয়ের নাম শুনেছেন সেও কিন্তু বোমাবাজি করতো আপনাদের মতে অবশ্য অ্যান্টি সোশ্যাল রাস্তা দাঁড়িয়ে বলতে পারবেন সে অ্যান্টি সোশ্যাল ছিল আপনার নাম সে কি আপনাদের খাতে নেই আমার নাম দেব জীবনে একবার ভুল করেছেন দ্বিতীয়বার যদি ভুল করেন তাহলে মারতে পারবেন আপনি বোধহয় জানেন আমরা চণ্ডী চ্যাটার্জির অফিস সার্চ করেছি এবং তার খাতায় আপনার নাম পেয়েছি আপনি চণ্ডী চ্যাটার্জির কাছে টাকা নিতেন রেগুলারলি আপনি চুপ করুন আমি এই কোম্পানির একজন মালিক এবং লিগাল অ্যাডভাইসার কাকটাকে ধরার চেষ্টা করছিল বিড়ালটা জানে না যে কাকটা উঠতে পারে আচ্ছা জানলাই গরদ এটা মিসিং লং টাইম মারিও লানুস ওয়েল লাকি আপনার বন্ধু শ্যামল সেন তবে কি জানেন লাখ তো কারো মনোপলি নয় মেবি নেক্সট টাইম ইট উইল মাই টার্ন চলে মিছিমিছি রিস্ক নেবেন না
জীবনে তো অনেক কষ্ট করলেন, আর একটা কথা মনে রাখবেন দেবু, আমাদের চোখ কিন্তু সর্বত্র। চলে চলেন, সব রকম লোক মোহ বিসর্জন দিয়ে শুধু দেশের কাজ, কত কষ্ট। চলি আসবেন, বাড়ি এসেও কাজ? হ্যাঁ, অনেকগুলো বিল আটকে গেছে। আমাকে সখানেক টাকা দিবে? কি করবে? রত্নাকে খেতে বলেছি, কাল দিনটাও তো ভালো আছে, তাছাড়া মেয়েটা কোথায় ভেসে ভেসে বেড়াচ্ছে। হ্যাঁ, আমার কাজ আমি করে দিয়ে যাব, তারপর তোমাদের সময় হলে পুরুষ ডাকো, রেজিস্টারি করো, সে তোমাদের যা খুশি তাই করো। ওরে বাবা, ওরে টাকাটা দে। এগুনি যা, কাল তো সকালে তোমার পাত্তাটি পাওয়া যাবে না। ওই নিয়ে না, আমার বালিশ ধরা আছে। বললাম তোমার টাকা দিয়েছে। কত? এই দেখ না, 100 টাকা। মোটে আর একটু বেশি নিলে না কেন? আমার তো শাড়ি হয়ে যেত। ও পরে হবে এখন। আরে তুই কত কোন বেশি কোন থাকবো না রে, টাকাটা নিতে এসেছি, টাকাটা দিচ্ছি। ওখানে সকালে নিতে পারলি না টাকাটা? দাঁড়া তুই রাখেন, আমার এক কাপ চা খাওয়া দেখি কিরকম ঘিনি হয়েছে। অনেকদিন আসুনি বাবা, কেমন আছো? শ্যামন থাক বাবা থাক। ভালো আছি মাসিমা। আরে বাবা, এই যে মেশিন তৈরি ছিল, কিছু খেতে দিলি না কেন? না কিছু খেতে হবে না, একেবারে ভাত খেয়ে নিবি। আসুন দুটো জায়গা করে দেবো। ঠিক আছে। আমার খাওয়া হবে না মাসিমা। কেন? আমাকে ওরা খেতে দেবে না, এক্ষুনি পালাতে হবে। এরকম করে কতদিন পারবে বাবা জীবন হাতে করে? মাসিমা, সবাই ভয় পেলে তো ঢাকাতেই রাজত্ব হবে, দু একজন করে সাহস করতেই হবে, তবে তো অন্যরা সাহস পাবে। কিন্তু জীবন বিপন্ন করে? আমার মা নেই, একজন যদি একটা ভালো কাজ করতে গিয়ে মারাই যায়, দেবুরে থাকলো। লোকে যে বলে তোমরা গুন্ডামি করো। গরিবদের জন্য লড়াই করি, বিশ্বাস করুন চোর গুন্ডাদের বিরুদ্ধে। মা খাবার দিয়েছি। চলো বাবা দুটো খাবে, চলো। না কালকে না, রত্নাজি আর দাদার আশীর্বাদ। তুমি থাকবে তো? তাই নাকি, এত বড় খবরটা জানিসনি তো? না রে রমা, কালকে আমি থাকতে পারছি না, তবে বিয়ের দিন আমি আসবো নিশ্চয়ই। নে শুরু কর, শুরু কর। এনে মাছটা দেখ দেবো। জানতে চাই কে বলেছে, কে কথা বলেছে যে টাকা না পেলে মালে হাত দেবে না, কে বলেছে? কে? আপনি মহাবীরকে মারলেন কেন? ওর বউটা পাগল হয়ে গেছে। মেরেছি, বেশ করেছি। আমার সঙ্গে যে বেইমানি করবে তার বউ পাগল হবে। রামেশ্বরকে আমি এখনো খুঁজে পাচ্ছি না। রামেশ্বর তো নিজেই থানায় ধরা দিয়েছে। মিথ্যাবাদী কথা কাজ, যাও
ট্রাক নিয়ে এসো, মাল লোড করো, যাও। আগের টাকাটা মিটিয়ে দিন। কিসের টাকা? আমি তো সমস্ত টাকাই মিটিয়ে দিয়েছি। ওই 100 টাকা করে 60,000 টাকার মাল পাচার করলাম, ধরা পড়লে 10 বছর। টাকার বেলায় 100, 200 টাকার কম মাল ছোব না। কি বললে? যা বললাম তাই। হ্যালো, ইয়েস, হোয়াট? আজকে রাত্রের মধ্যেই? আর ইউ শিওর? হ্যালো, 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 কিছু বুঝলি ফোনটা? না, কে বলতো? মনে হচ্ছে আজ রেড হতে পারে। আমার মনে হয় এটা রামেশ্বরের কাজ। বেশ করেছে। সালাকে লটকে দেবো আজ। নিতাই, নিতাই, বাড়ি থেকে তো বললো কারখানা এসেছে। দেবু বাবু, কি ব্যাপার? চন্ডি একবার ডাকছে আমাকে। হ্যাঁ, উনি খুব অসুস্থ। চন্ডি কোথায়? কি অসুখটা কি? হ্যাঁ, মানে এই মানে স্ট্রোকের মতো হয়েছে। স্ট্রোক? সে কি? হ্যাঁ, আসুন না, বসুন। আমি পারবো না। তোমার ঘর পারবে, আনগ্রেটফুল বেঈমান। তোমার কারখানা, তোমার রত্না, সমস্ত কিছু আমার জন্য। কোথায় থাকতিস আজ? আমি যদি তোকে সাহায্য না করতাম। আমি তো অস্বীকার করছি না। দেবু, আমার এত সময় নেই। ট্রাক রেডি, জাস্ট একটা দিনের জন্য। আমি কালকে কলকাতার বাইরে সমস্ত মাল সরিয়ে দেব। শুধু শুধু আজকে রাতটুকু। চন্ডে, তুমি চলে। আমি যদি মরি তাহলে তোমাকে নিয়েই মরি। আর তোমার ঘর বাঁধার স্বাদ আমি চিরকালের মতো। দেবু কোথায়? সেই তো, আজকে বেরোতে মানাই করেছিলাম বাবা। কখন বেরিয়েছে? 10টা সাড়ে 10টা হবে। এই তো সাদা আমার সাথে করে বেরিয়ে গেল। হ্যালো,
রীতিমতো থ্রিলার হে, ভালো ফিল্ম করা চলে। দাদা, এই দাদা, কারখানার লোকেরা সবাই দল দিনে এদিকেই আসছে, জামুদাও সঙ্গে আছে। ঠিক বুঝতে পারছি না তো। কি পড়ে দেখুন, ঠিকই আছে, কি লেখা আছে ওতে? সবার সমান সমান ভাগ। আপনি আমাদের দিচ্ছেন না, আপনারা ঠকাচ্ছেন, আমরা স্ট্রাইক করতে বাধ্য হবো। স্ট্রাইক? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি কিসে ঠকেছি সবাইকে? আপনার বাড়িতে আজকে একটা খাওয়া দাওয়া হচ্ছে। হ্যাঁ, সে তো আমাদের বলা হয়নি কেন? এতে লেখা আছে সমান সমান ভাগ। হ্যাঁ,